যুক্তরাজ্যের ফরেন অফিস থেকে 18টি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে সরকার। 26শে অক্টোবর ব্রিটেনের যে ফরেন অফিসের ওয়েবসাইট রয়েছে সেখানে জরুরি এ সতর্ক বার্তা জারি করা হয়। খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যে সহিংসতা চলছে বিশেষ করে ইরান, ইসরায়েল এবং লেবানন নিয়ে তারই প্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে। আপনারা জানেন 26শে অক্টোবর সকালে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তারই প্রেক্ষিতে এ সতর্কতা জারি করেছে। খবরে বলা হয় যেই 18টি দেশের কথা বলা হয়েছে তার মধ্যে অনেকগুলো ভ্রমণের হটস্পট হিসাবে বিবেচনা করা হয়। ব্রিটিশরা এসব দেশে হলিডেতে ভ্রমণ করে থাকেন, তাই জরুরি সতর্কতা দেয়া হয়েছে এসব দেশগুলোতে। যেই দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে ফরেন অফিসের পক্ষ থেকে সেগুলো হচ্ছে সাইপ্রাস, টার্কি, ইজিপ্ট, মরক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, ইউনাইটেড স্টেটস অফ আরব ইমিরেটস, সৌদি আরাবিয়া, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, প্যালেস্তাইন টেরিটরিজ, ইসরায়েল, লিবিয়া, ইরান, লেবানন এবং সিরিয়া। এই কয়টি দেশে যাতে আপাতত ব্রিটিশরা ভ্রমণ না করেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তারপরেও যদি কেউ ভ্রমণ করে থাকেন তাহলে ফরেন অফিসের যে নিয়ম রয়েছে বা সেদেশে যে দূতাবাস রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউ যদি ফরেন অফিসের নিয়ম ভঙ্গ করে সেসব দেশে ভ্রমণ করে থাকেন তাহলে তাদের যে বিমা রয়েছে সেটি দায়িত্ব নেবে না এদেশের সরকার। খবরে বলা হয়েছে আপনারা জানেন আজকে বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তারই প্রেক্ষিতে এই জরুরি সতর্কতা জারি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে ফরেন অফিসের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সহ যে সমস্ত পেজ রয়েছে সেখানে সব ধরনের তথ্য প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে, সেসব বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে সরকার। এছাড়াও এর আগেও কয়েকটি দেশে ভ্রমণের সতর্কতা দিয়েছিল যুক্তরাজ্যের ফরেন অফিস। বিশেষ করে যে সমস্ত মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে এ ধরনের সহিংসতা চলছে তাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেসব দেশে ভ্রমণ না করার কথা বলছে। অন্যদিকে আলাদাভাবে তার্কিতে ভ্রমণ না করার কথা বলছে। কারণ হচ্ছে তার্কিতে কয়েকদিন আগে 5 জন নিহত হয়েছে, এছাড়াও 22 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে এসব দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। তারপরেও যদি কেউ এসব নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সে সম্পর্কে ওয়েবসাইটে তথ্য জানা যাবে। সাধারণত যুক্তরাজ্যে স্কুল হলিডে চলছে, এই কারণে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে এই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।